নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গ্যাস পাইপের লাইনের উপর কিভাবে মসজিদ নির্মাণ হলো, রাজকের অনুমোদন ছিল কিনা, সব কিছু তদন্তে জানা যাবে। ঘটনার পর থেকে সার্বক্ষণিক দগ্ধদের খোঁজ রাখছেন বলেও জানান প্রধানমন্ত্রী। সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনা এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে শুরু হয় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। সাহারা খাতুন, ইসরাফিল আলম, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, মুক্তিযুদ্ধের দুজন সেক্টর কমান্ডার সিআর দত্ত ও আবু ওসমান চৌধুরী, তিনজন সাবেক মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী, একজন হুইপ, আটজন সাবেক সংসদ সদস্য, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনার পর তা সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।